এটির বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সাথে নিরুক্ত ম্যাজিশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এসইওর অন পেজ অফ পেজ এর কাজগুলো বেশ ভালোভাবে দেখলাম এবং আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে চেষ্টা করবেন যত সম্ভব আয়ত্ত করতে ব্যাপারগুলো তো এখন আমরা আসলে অনেক বিগিনার আছেন বা বিগিনার ছাড়াও অনেক অনেকেই আছেন যারা আসলে গুগল সার্চ করতে গিয়ে অনেক সমস্যার ফেস করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে আমরা গুগলে সার্চ করছি কিন্তু দেখা গেছে আমরা যে তথ্যটা চাইছি সেটা পাচ্ছি না খুঁজে বা সঠিকভাবে গুগলে সার্চ করতে পারতেছি না আর বর্তমান সময়ে আসলে গুগলটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং বলতে পারেন সর্বাধিক ব্যবহৃত এবং 95% ইউজার বলা যায় যে 95% ইউজাররাই গুগল ব্যবহার করে সার্চ করার জন্য তো এই ক্ষেত্রে যে আমরা কিভাবে গুগলে সার্চ করব এবং গুগলে কিভাবে ইফেক্টিভলি সার্চ করে আমাদের তথ্য খুঁজে বের করা যায় সেই সম্পর্কে কয়েকটা लेसन থাকবে ইনশাআল্লাহ আমরা সেখানে বিভিন্ন বিষয়ে গুগলে সার্চের বিভিন্ন টেকনিক নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো শুরুতেই বলে রাখি যে অনেকেই হয়তো আছেন তারা হয়তো বলবেন যে এত বেসিক জিনিস দেখানোর কি দরকার কিন্তু আসলে ব্যাপারটা অনেকটা বেসিক মনে হতে পারে অনেকের কাছে কিন্তু বাস্তবিক জ্ঞানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগলের এই সার্চ টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে হয়তো আমরা জানি না তো এই জন্য আমাদের এই ধারাবাহিক পর্বগুলো থাকবে যে গুগলে কিভাবে সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত তথ্য বের করা যায় তার পাশাপাশি আমরা এতক্ষণ যে এসিও যে প্র্যাকটিসটা করলাম যে আমাদের এসিও বাংলা টিউটোরিয়াল আপনারা দেখলেন যে অফ পেজ অপটিমাইজেশনের যে লিংক বিল্ডিং ক্যাটাগরিগুলো আমরা দেখিয়েছি তো এই লিংক বিল্ডিং এর জন্য লিংক কিভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা এই ধারাবাহিক পর্বগুলোতে যোগ করব ইনশাআল্লাহ তো অবশ্যই এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুরুতেই বলে রাখি যে এটা হচ্ছে গুগল সার্চের বিষয় আর গুগল আমার প্রতিষ্ঠান না বা আমি গুগলের কোনো রেজিস্টারকৃত ডেভেলপ করো না সো এই ক্ষেত্রে আমারও ভুল হতে পারে গুগল সার্চের টেকনিকে তো ভুল ত্রুটি গুলো যদি থাকে আমাকে ফেসবুকে ধরিয়ে দিবেন আর অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক চলুন শুরু করি যে আসলে কিভাবে আমরা গুগলে সার্চ করতে পারি গুগলে সার্চ করতে হলে প্রথমে দেখুন গুগলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে হাউ টু সার্চ অন গুগল এটা গুগলের একটা পেজ আমরা দেখতে পাচ্ছি গুগলের একটি সাপোর্ট ফোরাম বলা যায় ফোরাম না অ্যাকচুয়ালি গুগলের একটি সাপোর্ট সাইট এই লিংকটা আমাদের টিউটোরিয়ালের সাথে দিয়ে দেওয়া হবে আপনারা এই লিংকে গিয়ে যারা একদম বিগিনার তারা এইভাবে দেখবেন যে গুগলে কিভাবে সার্চ করতে পারেন এখানে পাঁচটা টিপস দেয়া আছে এক নম্বর টিপস হচ্ছে যে স্টার্ট উইথ দ্য বেসিক্স গুগলে আপনারা ভেরি বেসিক জিনিস আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন আপনি বিলিভ করবেন না যে গুগলে ক্যালকুলেটর ওয়েদার নিউজ যা কিছু আপনি চান ভিডিও পিকচার এভরিথিং গুগল থেকে আপনি খুঁজে বের করতে পারবেন এত পাওয়ারফুল আর এত সুন্দর একটি সার্চ ইঞ্জিন যেটা আসলে অন্য কোনো সার্চ ইঞ্জিন এরকম ব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারে পারেনি আর ভবিষ্যতে পারবে কিনা সেটাও প্রবলেম তো যাই হোক সেগুলো ফ্যাক্টর না আমরা যেমন ধরুন এখানে দেখুন যে স্টার্ট উইথ দ্য বেসিক্স যারা একবারেই নতুন যারা হয়তো এমন আছে অনেকে যে গুগল সম্পর্কে হয়তো আগে তেমন একটা জানতেন না এখন জানতেন বা নেট ইউজ একটা করতেন না তারা যদি গুগলে খুঁজে পেতে চান সেই ক্ষেত্রে আপনি কোনো কিছু দিয়ে গুগলে সার্চ করবেন ক্ষেত্রে এমন কোনো রুলস নাই যে আপনাকে এই রকম রুলস মেনটেন করে সার্চ করতে হবে ঠিক আছে তো আমি যখন আমার কম্পিউটারে সবার ফার্স্টে যে কথাটা আমার বলা উচিত যে আমি যখন আমার কম্পিউটারে গুগল ডট কম এ যাবো দেখুন আমি আবার পুনরায় যাচ্ছি গুগল ডট কম আমরা গেলাম গুগল ডট কমে কিন্তু দেখুন কি গুগল ডট কম আচ্ছা এটা গেল আপনারা দেখেছেন কিভাবে প্রক্সি ইউজ করতে হয় আমরা এখান থেকে যে একটা প্রক্সি দিলাম প্রক্সি দেওয়ার পর আমরা ঠিক একইভাবে গুগল ডট কম টাইপ করলাম দেখুন তো কোনটা আসলো গুগল কো ডট আইডি যখন আমাদের প্রক্সি ছিল না তখন আসলো ডট কম ডট বিডি দ্যাট মিনস গুগল বাংলাদেশ আর যখন আমাদের প্রক্সি ছিল প্রক্সি ওপেন করলাম তখন আসলো কি গুগল ডট কো ডট আইডি দ্যাট মিন্স গুগল ইন্দোনেশিয়া এর কারণ কী কারণ আমরা যে প্রক্সিটা ইউজ করেছি সেটা ছিল ইন্দোনেশিয়ার প্রক্সি আর যখন আমরা প্রক্সি ইউজ করি নাই মানে এইটা যখন বন্ধ ছিল তখন আমরা ইউজ করেছি বাংলাদেশের আইপি আমাদের লিগেল আইপিটা তখন গুগল বাংলাদেশ চলে এসছে তার মানে আমরা বুঝতে পারলাম যে গুগলের একটা লোকাল সার্চের ব্যবস্থা আছে লোকাল সার্চ দ্যাট মিনস গুগল বেসিক যেটা গুগল সেটা হচ্ছে ইউএস এর জন্য গুগল ডট কম এটা হচ্ছে ইউএস এর জন্য বাংলাদেশের জন্য আছে গুগল ডট কম ডট বিডি ইন্ডিয়ার জন্য আছে গুগল ডট ইন ঠিক একই রকমভাবে ইন্দোনেশিয়ার জন্য আছে গুগল ডট কো ডট আইডি তারপর ইউকের জন্য আছে গুগল ডট কো ডট ইউকে তো এরকম প্রতিটা অনেক দেশের জন্যই গুগল এর আলাদা আলাদা সার্ভিসের ব্যবস্থা আছে ঠিক আছে তো আমি যখন গুগল বাংলাদেশে গিয়ে সার্চ করব তখন এটা হবে আমার বাংলাদেশের এরিয়া থেকে যেহেতু আমি সার্চ করছি এটা হবে আমার বাংলাদেশের জন্য লোকাল সার্চ আর যখন আমরা গুগল ডট কম থেকে সার্চ করব তখন সেটা হবে ইউএস এর জন্য বা টোটাল ওয়ার্ল্ড এর জন্য একটা কমন সার্চ ব্যাপারটা হয়তো এখনো ক্লিয়ার হন নাই ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ লোকাল সার্চ এবং ইন্টারন্যাশনাল বা ইউএস এর সার্চ নিয়ে বিস্তারিত ভাবে আপনাদের সাথে আলোচনা করব এবং আশা করা যায় যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেকেন্ড পার্ট বা হাইলি অ্যাডভান্সড পার্ট হয়তো আমরা ইনশাল্লাহ বের করতে পারি তো ওটা যদি বের করি তখন ইনশাল্লাহ এই লোকাল সার্চ রেজাল্ট ইন্টারন্যাশনাল সার্চ রেজাল্ট এগুলো নিয়ে কথা বলবো যাই হোক এখন জাস্ট আপনারা হালকা একটু বেসিক নিয়ে রাখেন যে যখন আমরা বাংলাদেশ থেকে ইউজ করতেছি অটোমেটিক গুগল বাংলাদেশে কনভার্ট হয়ে যাচ্ছে এবং আমরা এখানে গুগল ডট কম এর পরিবর্তে গুগল বাংলাদেশ দেখতে পাচ্ছি তাহলে গুগলের যে অরিজিনাল ভার্সন অরিজিনাল যেটা টোটাল ইন্টারন্যাশনাল বা ইউএস এর জন্য সেটা কি গুগল ডট কম এ কিভাবে যাব গুগল ডট কম এ যদি যেতে চান নিচে দেখুন লেখা আছে ইউজ গুগল ডট কম জাস্ট এখানে ক্লিক করুন দেখুন এখানে কোনো কথা লেখা নাই গুগল বাংলাদেশ ইন্দোনেশিয়া কিছু লেখা নাই ডাইরেক্ট গুগল এটা হচ্ছে অরিজিনাল গুগল ঠিক আছে তো তার মানে আমরা যখনই আমরা গুগল ব্যবহার করব এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে আমরা কি গুগল ডট কম ইউজ করতেছি নাকি গুগল ডট কম ডট বিডি ইউজ করতেছি ঠিক আছে তো এখন আমরা যারা সার্চ করব। বেসিক ভাবে সার্চ করব তাদের সুবিধাটা কি হবে গুগল ডট কম এ সার্চ করলেই বা কি হবে গুগল ডট কম ডট ভিডিতে যদি আমরা গুগল ডট কমে ওয়েদার ই আর যেমন আমি চাচ্ছি আবহাওয়া জানতে আজকের আবহাওয়াটা কেমন যখন আমি ওয়েদার লিখলাম আপনারা জানেন গুগলে কোনো কিছু লিখলে সেটার সাজেশন দেখাতে থাকে যে এই রিলেটেড কি কি বিষয় গুগলে সার্চ হয় সাজেশন দেখায় তো যখন আমি গুগল ডট আছি তখন যখন আমি ওয়েদারটা লিখলাম তখন আমাকে সাজেশনে দেখুন কি দেখাচ্ছে ওয়েদার ওয়েদার রেডার ওয়েদার এনওয়াইসি ওয়েদার আন্ডারগ্রাউন্ড এইগুলো দেখাচ্ছে ঠিক একইভাবে আমরা যখন গুগল ডট কম ডট মানে বাংলাদেশের গুগলে যখন আমরা লিখব ওয়েদার তখন দেখুন আমাকে সাজেশনে কি দেখায় ওয়েদার ঢাকা তার মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যখন ইন্টারন্যাশনাল গুগলটা ইউজ করতে যাচ্ছি দ্যাট মিনস যেটা গুগল ডট কম সেখানে যখন আমরা ওয়েদার লিখলাম তখন সেটা ইন্টারন্যাশনালি টোটাল ওয়ার্ল্ডে ওয়েদারের কি কি বিষয় নিয়ে সার্চ হয় সেটা আমাকে সাজেশনে দেখালো আর যখন আমরা গুগল ডট কম ডট বিডি বাংলাদেশের গুগলে সার্চ করলাম তখন বাংলাদেশের মধ্যে জেনারেলি ওয়েদার নিয়ে কি কি সার্চ হয় সেটা আমাদের দেখালো তার মানে বুঝতে পারছেন যে এই লোকাল সার্চকে ব্যবহার করে আপনি খুব ইজিলি গুগল থেকে রেজাল্ট বের করতে পারেন যেমন আমাদের ধরেন গুগল ডট ইন ওয়েদার নিয়ে কি কি সার্চ করে আমরা সেটার একটা বেসিক আইডিয়া পেতে চাই সো আমরা গুগল ইন্ডিয়াতে চলে আসলাম এখন এখানে একটা কথা আছে আপনি কিভাবে বুঝবেন যে আসলে গুগলের ইন্ডিয়ার ওয়েবসাইট কোনটা তাই না এটাও তো বের করার একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট যে কোনো গুগলে বাংলাদেশ ইউএসএ কোনো ফ্যাক্টর না আপনি যদি জাস্ট লেখেন গুগল ইন্ডিয়া লিখে যদি সার্চ করেন দেখবেন গুগল ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেটা চলে আসবে দেখুন চলে এসেছে তো এখানে আমরা যদি এখন লিখি যে ওয়েদার দেখুন ইন্ডিয়াতে ওয়েদার নিয়ে কি কি বিষয়ে সার্চ করে দেখুন ইন্ডিয়ান যেটা আছে মানে গুগল সেখানে কিন্তু আর ওয়েদার ইন ঢাকা দেখায় নাই দেখেছে ওয়েদার ইন দিল্লি দ্যাট মিনস ইন্ডিয়াতে ওয়েদার ইন দিল্লিটাই মূলত বেশি সার্চ হয়ে থাকে তো বোঝা গেছে ব্যাপারটা যে আসলে এটা হচ্ছে লোকাল এবং ইন্টারন্যাশনাল গুগলের ডিফারেন্স বা আমাদের সুবিধা আমরা কেন লোকালটা ইউজ করব। ঠিক আছে এখন চলুন দেখি যে গুগল কিভাবে বলে সার্চ করতে গুগল প্রথমে দেখুন কি দিয়ে সার্চ করতে বলেছে যে অ্যাট ফার্স্ট স্টার্ট করতে হোয়ার্স দ্য ক্লোজেস্ট এয়ারপোর্ট গুগলে আমরা কোন প্লেস সার্চ করতে পারি প্লেস কোনো জায়গা যেমন আমি এখন ঢাকাতে আছি আমি খুঁজতেছি আমার নিকটবর্তী সবচেয়েতে কাছে এয়ারপোর্ট কোনটা সো আমরা এখানে জাস্ট লিখতে পারি গুগলে এটা অবশ্যই গুগল ডট কমে কারণ যেহেতু আমি বাংলাদেশে আছি তো আমি তো আর মানে এটা অবশ্যই মানে গুগল বাংলাদেশ যেটা গুগল ডট কম ডট বিডিতে কারণ আমি বাংলাদেশে আছি আমি তো এখন এয়ারপোর্ট খুঁজবো আমার কাছে কাছে এয়ারপোর্ট কোনটা তো এই ক্ষেত্রে তো আমি তো আর ওই ইন্ডিয়ার গুগল বা ইউএস এর গুগলে সার্চ করতে পারি না তো এখানে আমরা লিখতে পারি যে হার্স দা যদি সার্চ দেখুন মানে গুগল কি পরিমাণ অ্যামেজিং এবং মানে কতটা বেটার ওদের সার্ভিস দেখুন আমি ঢাকায় বসে সার্চ দিয়েছি আমার কাছে সবচেয়ে কাছাকাছি আছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি যখনই লিখলাম গুগলে হাজ দ্য ক্লোজেস্ট এয়ারপোর্ট সে আমাকে কি করলো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিকানাটা এখানে দিয়ে দিল এবং সেটার অ্যাড্রেস সহ দেখুন কত সুন্দর করে অ্যাড্রেসটা দিয়েছে এয়ারপোর্ট রোড সেক্টর এক কুর্মিটোলা ঢাকা বারো ওয়ান টু নাইন বুঝতে পেরেছেন যে আসলে মানে এটাই হচ্ছে গুগল আর এই জন্যই গুগলের আপনার এত জনপ্রিয়তা আপনি কি চান গুগলের কাছে যদি সঠিকভাবে আপনি লিখতে পারেন তাহলে গুগল সেটা এনে দিতে পারবে তবে এই ক্ষেত্রে আবার ভাববেন না গুগলের কাছে সমস্ত ইনফরমেশন আছে ডেফিনেটলি নট গুগলে অনেক তথ্য আছে যেটা খুঁজে পাওয়া যায় না জেনারেল বেসিক তথ্যগুলা আপনি অবশ্যই গুগল থেকে পাবেন কিন্তু খুব এক্সক্লুসিভ তথ্য গুগল থেকে খুঁজলে দেখবেন পাওয়া যাচ্ছে না তার মানে হচ্ছে যে আমরা এখনো ইন্টারনেট দুনিয়ার বলা যায় যে গুগল মাত্র দশ শতাংশ বা বিশ শতাংশ গুগলের ইন্ডেক্সে আছে বাকি ম্যাক্সিমাম গুলাই গুগলের ইন্ডেক্সে নাই অথবা গুগল থেকে দূরে ঠিক আছে তবে আমাদের কাজ চালানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা আশা করি ইনশাল্লাহ গুগল থেকে খুঁজে বের করতে পারবো আবার দেখুন গুগলে যখন এই ধরনের সার্চ করলাম এটা এটা হচ্ছে গুগলের ফরম্যাটেড রেজাল্ট ম্যাপ থেকে এসেছে এটা এসেছে গুগল ম্যাপ আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ থেকে এসেছে সো এই জাতীয় কোনো কিছু লিখে যখন আমরা গুগলে সার্চ করি তখন গুগল এই ধরনের একটা ফরম্যাটেড রেজাল্ট আমাদের সামনে শো করে ঠিক আছে যেটা গুগল ম্যাপ থেকে আসে অনেক সময় অনেক সময় আসে আপনার গুগল প্লাসের যে পেজ গুগল প্লাস যারা ইউজ করেন তারা জানেন গুগল প্লাস থেকে অনেক সময় আসে আবার দেখুন নিচে পিপল অলসো সার্চ ফর সাধারণত লোকজন আর কি লিখে সার্চ করে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল হোটেল রিজেন্সি হোটেল রিসর্ট প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল রূপসী বাংলা হোটেল রয়্যাল পার্ক এগুলো লিখে গুগলে বিভিন্ন লোকে সার্চ করে ঠিক আছে ঠিক তেমনি আপনি যদি কোন একটা ব্যক্তি সম্পর্কে জানতে চান কোন একটা ব্যক্তি আমি কিন্তু মাঝখানে আবারও বলে নিচ্ছি এটা কিন্তু খুবই বেসিক লেভেলের টিউটোরিয়াল যারা জানেন তারা তাদের আমি মনে করি যে না শুনলেও হবে আর যদি বিরক্ত নিয়ে শুনেন তাহলে শুনবেন না প্লিজ আর যদি বিরক্ত না হয় যদি শুনতে আপনার মনে হয় যে আপনার এটা কাজে দিবে তাহলেই কেবল শোনেন ধন্যবাদ আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে এখন ধরেন আমরা গুগলে কোন একটা ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাই কোন একটা ব্যক্তি যেমন কোন একটা সুপার বা কোন একটা ফিল্ম স্টার তাদের সম্পর্কে তথ্য জানতে পাই জানতে চাই যেমন আমরা যদি জাস্ট সালমান খান লিখে যদি গুগলে মানে দেই মানে সালমান খান যদি জাস্ট লিখে যদি এন্টার এন্টারপ্রেস করি দেখব উইকিপিডিয়া উইকিপিডিয়া থেকে সালমান খান সম্পর্কে কিছু তথ্য নিয়ে এসেছে তার প্রোফাইলও এখানে দেখা যাচ্ছে এটা গুগল আগে ছিল না এটা মনে হয় বেশ মানে কয়েক মাস আগেই এনেছে মাত্র এটা ফেসবুক প্রোফাইল টুইটার প্রোফাইল ইউটিউব ইনস্টাগ্রাম গুগল প্লাস সো দেখতে পাচ্ছেন যে এটা গুগলের যে ফরম্যাটেড সার্চ গুগলের যে ফরম্যাটেড সার্চ সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল দেখুন মানে তার আপকামিং মুভি পর্যন্ত এখানে আছে এরপরে কি কি মুভি আসবে তারপরে কবে জন্মগ্রহণ করেছে হাইট ইত্যাদি যাবতীয় ইনফরমেশন এবং তার পাশাপাশি সালমান খানের পাশাপাশি লোকেরা কি কি বিষয় নিয়ে সার্চ করে শাহরুখ জনপ্রিয় একটা ব্যক্তিত্ব হচ্ছে সালমান খান উনি হচ্ছে একজন টিচার আপনারা অনেকেই পড়ে ওনার সম্পর্কে জেনে থাকবেন উনিও মানে ম্যাথ রিলেটেড টিচার উনিও এইভাবে ভিডিও টিউটোরিয়াল আমাদের মতো ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করে করে ফ্রিতে মানে প্রশিক্ষণ দেয় मैथमेटिक्स এর উপর সো এই সালমান খান সম্পর্কেও অনেকে কিন্তু সার্চ করে সালমান খান টিচার ঠিক আছে এটা হচ্ছে উনি আমরা যদি গুগলে সালমান খান এডুকেটর লিখে বা সালমান খান টিচার লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু ওনার যে প্রোফাইলটা আছে আমরা কিন্তু ওনার প্রোফাইলটা দেখতে পারবো ঠিক আছে তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি যে গুগলে আমরা কিভাবে জাস্ট বেসিক বিষয়গুলো সার্চ দিয়ে পেতে পারি এটা গেল টিপস ওয়ান স্টার্ট উইথ দ্য বেসিক্স খুব বেসিক জিনিস দিয়ে গুগলে সার্চ করা শিখতে বলেছে গুগল টিপ টু দুই নাম্বার টিপসটা কি সার্চ ইউজিং ইউর ভয়েস আপনি কোনো ভয়েস কমেন্ট দিয়ে সার্চ করতে পারেন যেমন ভয়েস কমেন্ট দিয়ে আমরা কীভাবে সার্চ করতে পারি যে এই যে দেখুন ভয়েস আইকন ভয়েস সার্চের জন্য আপনাকে অবশ্যই কিন্তু বা একটি মাইক আপনার কম্পিউটার সাথে যুক্ত থাকতে হবে যেমন আমি যদি এখানে ক্লিক করে কোনো কথা বলি যেমন অ্যালো করে নিচ্ছি অনুমতি যাচ্ছে নেচার ইন বাংলাদেশ সরি যদি দেখুন যে আমি বললাম নেচার ইন বাংলাদেশ কিন্তু আসলে ইন ইন বাংলাদেশের থেকে ওয়েদার বাংলাদেশটা বেশি সার্চ পরে সো এই জন্য আমরা এশিয়া মহাদেশের মানুষ আমাদের উচ্চারণে ভুল থাকতে পারে সো এই জন্য সেটা ওয়েদার ইন বাংলাদেশ ধরে ওয়েদারটা দেখিয়েছে এবং আপনাকে কিন্তু বলেও দিবে যে এখন টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আছে ঢাকায় এবং দেখুন গুগলের আরেকটা ফরম্যাটেড রেজাল্ট কত চমৎকার রেজাল্ট দেখুন যে রোববার দিন আবহাওয়া কেমন সোমবার মঙ্গলবার বুধবার কেমন ছিল আবহাওয়া পাশাপাশি দেখুন এখানে আপনার যে বাষ্প কত বাতাস কত বেগে বইছে উনিশ কিলোমিটার পার আওয়ার এবং এখন কয়টা বাজে সকাল আটটা বাজে রবিবার রবিবার ঠিক আছে সো এই যে যে যাবতীয় বিষয়গুলো মানে চমৎকারভাবে কিন্তু গুগল উপস্থাপন করতেছে এটা হয়তো আপনারা যারা এতদিন সার্চ করেন নাই বা সার্চ করেছেন হয়তো অনেকে আগে জানতেন আবার অনেকে হয়তো দেখা গেছে ফার্স্ট টাইম এই ধরনের রেজাল্ট গুগলে দেখতেছেন ওকে তো ভয়েস সার্চ গেল আমরা বললাম একটা আসলো আর একটা আসলে কাছাকাছিটাই এসেছে বেশি দূরের কিছু আসে নাই অ্যাকচুয়ালি আমরা

বিল গেটস এর সম্পর্কে দুই একটা লাইন কিন্তু গুগল থেকে পড়েও শোনানো হবে ঠিক আছে তো দেখুন বিল গেটস সম্পর্কে চলে আসলো তো বুঝতে পেরেছেন গুগল ভয়েস সার্চ মাস্ট বি ট্রাই করে দেখবেন গুগল কিভাবে ভয়েস সার্চ করে এরপর চুজ ওয়ার্ডস কেয়ারফুললি তিন নাম্বার টেস্টটা হচ্ছে ডেফিনেটলি আপনাকে লিখার সময় একটু সতর্ক থাকতে হবে কারণ যেমন ধরুন এখানে যে এক্সাম্পলটা দিয়েছে মাই হেড হার্টস দ্যাট মিনস আমার মাথায় ব্যথা করে এখন আপনি কি আপনার ধরন মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা সম্পর্কে আপনি টিপস চাচ্ছেন এখন গুগলে যদি লেখেন যে মাই হেড হার্টস আমার মাথা ব্যথা করে তাহলে কিন্তু গুগলে আপনাকে যে রেজাল্টটা দেখাবে যেমন আমরা যদি এখানে লিখি মাই হেড হার্টস দেখুন কি দেখাচ্ছে এটা আপনি কি এই ধরনের রেজাল্ট আশা করতেছিলেন ডিটারমাইনিং ইউর হেডেক টাইপ ফ্রিকুয়েন্ট হেডেক হার্টস এগুলোর থেকে আপনি যদি হেডেক যেটাকে বলে মেডিকেলের ভাষায় যে মাই হেড হার্টস আমার মাথা ব্যথা করে সেটা থেকে আপনি যদি হেডেক কথাটা লিখেন গুগলে যে হেডেক যেটা আছে হেডেক এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন এর থেকে আরো বেটার সার্চ রেজাল্ট আপনি পাবেন ঠিক আছে হেডেক লিখে সার্চ করছি পরে হেডেক এর সংজ্ঞাও এখানে দেখাচ্ছে গুগল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি হেডেক সম্পর্কে উইকিপিডিয়ার পেজ এবং মেডিকেল বিভিন্ন পেজ এখানে আপনাকে দেখাবে ঠিক আছে যেটা সাধারণত বলা হয় আপনি সেইটা দিয়ে সার্চ করার চেষ্টা করেন আর সেই ওয়ার্ডটা যদি না জানেন তখন আপনি এর সিনোনিম ওয়ার্ড করে সার্চ সার্চ করার করার চেষ্টা ঠিক ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন চার নম্বর টিপস আছে ডোন্ট ডোন্টরে অ্যাবাউট দ্য লিটল থিংস ছোট ছোট মিস্টেকের জন্য কিছু চিন্তা না যেমন আমরা যদি এখানে একটু আগে যেটা সার্চ করেছিলাম যে ওয়েদার ইন বাংলাদেশ এখানে যদি আমি ওয়েদার বানামটা ভুল করি ইচ্ছাকৃত ভাবে ভুল করে যদি এন্টার দিই কি হলো আচ্ছা ওয়েদার বানামটা ভুল করে আমরা জাস্ট এন্টার দিচ্ছি দেখুন ছোটটা একটা বানাম ভুল হয়েছে কিন্তু তাতে কিন্তু গুগলের কোনো সমস্যা হয়নি গুগল কিন্তু আমাদের অরিজিনাল যে বানামটা সেটার রেজাল্টই এখানে শো করতেছে এবং ঠিক আগের মতো করেই ঠিক আছে তো ছোটখাটো বানাম ভুল নিয়ে কখনোই চিন্তা করবেন না এগুলো কোনো ফ্যাক্টর না আর গুগলে কিন্তু মনে রাখবেন যে বড় হাতের লিখলেও যা হবে ওয়েদার ইন বাংলাদেশ আবার যদি আমরা ছোট হাতে লিখি ওয়েদার ইন বাংলাদেশ ঠিক একই সো বড়ো হাতের ছোট হাটের যেটা ব্যাপারটা আছে সেটা কিন্তু গুগল কিন্তু আপনার কেস সেন্সিটিভ না বড়ো হাতের ছোট হাটের একই গুগলের কাছে এটার কোনো ভ্যালু নাই ঠিক আছে ফাইন্ড কুইক অ্যান্সার্স কুইক অ্যান্সার গুগল থেকে আপনি কুইক এইভাবে ফরম্যাটেড রেজাল্টের মাধ্যমে কুইক অনেক কিছুই পাবেন যেমন আমরা ওয়েদারটা তো অলরেডি দেখে ফেলেছি যদি আমরা ডিকশনারি দেখি ডিকশনারি ডিকশনারি দিয়ে সার্চ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে ডিফাইন যদি আপনি কোনো কিছু সংজ্ঞা জানতে চান গুগল থেকে ঠিক আছে আপনি যদি গুগল থেকে কোন কিছুর সংজ্ঞা জানতে চান যেমন ডিফাইন মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করি মার্কেটিং কাকে বলে জানতে চাই তাহলে দেখুন এখানে দেখুন মার্কেটিং দি একটা ফরম্যাটেড রেজাল্ট দিয়েছে এবং সেইখানে মার্কেটিং এর সঠিক Pronunciation সঠিক উচ্চারণ কি হবে সেটাও আছে দেখুন লিসেন এখানে যদি ক্লিক করি দেখেছেন মার্কেটিং এর সঠিক Pronunciation কি হবে সেটাও এখানে বলে দিয়েছে তার পাশাপাশি আপনি যদি এখানে দেখেন যে দ্য অ্যাকশন অর বিজনেস প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্টস অফ সার্ভিস ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর সংজ্ঞা দিয়ে দিয়েছে এবং এই সংজ্ঞাটা কে দিয়েছে দ্য ওয়েস্টার্ন আর্টস অফ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তারা দিয়েছে বুঝতে পারতে পারতেছেন যে গুগল থেকে বেসিক জিনিসগুলো জানা যায় এইভাবে তারপর আছে ক্যালকুলেশন চমৎকার একটা জিনিস গুগলের ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু হোয়াট পাঁচ দশ পাঁচ দশ গুগলের ক্যালকুলেটর দেখেছেন সার্চের মধ্যে ক্যালকুলেটর কি চমৎকার জিনিস তাই না তারপর ধরেন কারেন্সি জানবেন কারেন্সি ইউনিট কনভার্শন যে বর্তমানে ডলারের রেট কত আছে ঠিক আছে যেমন থ্রি ডলার ইন টাকা তিন ডলার টাকায় কত দেখতে পাচ্ছি তিনটা তিন ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দুইশো টাকা পঞ্চাশ পয়সা এবং কারেন্ট ডলার রেট কত আমরা যদি এখানে এক ডলার লিখি এক ডলার লিখে এন্টার দিই পয়সা বর্তমান ডলার রেট সো দেখুন যে কত চমৎকার জিনিস এখানে স্পোর্টস এর ব্যবস্থা থাকে কিন্তু এখন জানি না এত সকালবেলা বোধ হয় কোন লাইভ ম্যাচ চলতেছে না কিন্তু লাইভ ম্যাচ যখন চলতো দেখি এখনো আসে কিনা যখন ফিফা বিশ্বকাপ গেল কিছুদিন আগেই ফিফা টু থাউজেন্ড ফিফটিন আচ্ছা ফিফা সার্চ করি দেখুন যদিও এখন শেষ হয়ে গেছে এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে যে শুরু হয়েছিল জুনের বারোতে এবং শেষ হয়েছিল জুলাই এর তেরোতে সো ক্ষেত্রে আসলে এখন নেই যখন ওয়ার্ল্ড কাপটা চলতেছিল তখন যদি আপনার সার্চ দিতেন তখন দেখা যেত যে আজকে কার সাথে কার খেলা এমনকি লাস্ট ম্যাচে কে কত গোল করেছে এই বিষয়গুলো এখানে ভাবে গুগল তো এইভাবে আসলে এর সময় আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট জানতে পারবেন গুগল থেকে এরপরও কুইক ফ্যাক্টস আছে যেমন যেটা আমরা শুরুতে দেখলাম সেলিব্রিটি লোকেশন মুভি সং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে গুগলে এইভাবে সার্চ করা যায় সো এটা হচ্ছে ভেরি 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 বেসিক লেভেলের একটা সার্চ টেকনিক যে গুগল গুগলে সার্চ করে এই তথ্যগুলো বের করা যায় আপনারা জানতে পারলেন তো আমরা যারা এসিও শিখবো তাদের গুগল সার্চের অনেক টেকনিক জানতে জানতে হবে হবে আমাদের ক্লায়েন্টের প্রয়োজনেই বিভিন্ন তথ্য খুঁজে বের করার জন্য জানতে হবে তো এই জন্য আমরা বেসিক তথ্যটা অগ্রিম আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের পর এইটুকুই আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরো কিছু বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে তবে এরপরে একটু একটু করে আমরা এসিয়র জন্য কিভাবে সার্চ করবেন লিঙ্ক খুঁজে বের করবেন সেগুলো দেখার চেষ্টা করব তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ